সাক্ষাৎ মই সুদীপ্ত প্রতিম ভূঞা। ইতিমধ্যে স্বগৃহত আহি উপস্থিত হয়েছে টিম ইন্ডিয়া। বিশ্ব জয় করে স্বগৃহত টিম ইন্ডিয়া উপস্থিত হওয়ার পশতে এটা দিল্লি বিমানবন্দরত ব্যাপক অনুরাগীর ভিড় পরিলক্ষিত হয়েছে। সকলে উষ্ম আদরণি জানাইছে টিম ইন্ডিয়াক। বর্তমান মুহূর্তত কেবাটাও তথ্য আছে, মুহূর্ত জানার চেষ্টা করি। দিল্লি বিমানবন্দর ইতিমধ্যে উপস্থিত হয়েছেহি টিম ইন্ডিয়া। উৎকণ্ঠার একটা গুরুত্বপূর্ণ খবর, উৎকণ্ঠার অন্ত পেলাই স্বদিশত ভরি দিলে টিম ইন্ডিয়া। হাতত বিশ্বকাপর ট্রফি লই দিল্লি বিমানবন্দরত নামিল এজনের পশত আন এজন ভারতীয় খেলুয়ে। দিল্লি বিমানবন্দরত এটা অনুরাগীর ব্যাপক ভিড়। পুয়া ছয় বজাতেই টিম ইন্ডিয়া আহি উপস্থিত হয়েছেহি স্বগৃহত। পুয়া ছয় বজার পৰা ভারতীয় দলক আদরিবলৈ অনুরাগীর ব্যাপক উৎসাহ। আর বারবাডোসর পৰা পুনে পুনে বিমান যোগে পুয়া ছয় বজাত উপস্থিত হয়েছেহি দিল্লি বিমানবন্দর। আর পুয়ার ভাগতেই ব্যাপক ভিড় করেছে অনুরাগী। পুনে পুনে বিলাসী হোটেল আইটিসি মরিয়ালৈ রওনা হয়েছে টিম ইন্ডিয়া। আজি কেবাটাও কার্যসূচীত অংশগ্রহণ করব ভারতীয় দলটোৱে। গুরুত্বপূর্ণ খবর মুহূর্ত জানার চেষ্টা করছো। আজি কেবাটাও বিশেষ কার্যসূচীত অংশগ্রহণ করব। 10 বজাৰ পৰা প্রধানমন্ত্রী মোদীর সৈতে মিলিত হব বিশেষ বৈঠকত। আর 2 বজাত পুনের বিশেষ বিমান যোগে মুম্বাইলৈ রওনা হব দলটো। কেবাটাও বিশেষ কার্যসূচীত আজি অংশগ্রহণ করব ভারতীয় দলটোৱে। সন্ধ্যা 5 বজাত মেরিন ড্রাইভত বিশেষ কার্যসূচীত অংশগ্রহণ করব টিম ইন্ডিয়ায়। আর ভিক্টরী পেরেড বিশেষ রোড শোত অংশগ্রহণ করব টিম ইন্ডিয়ায়। এটা গুরুত্বপূর্ণ খবর মুহূর্ত জানার চেষ্টা করছো। 7 বজাত ওয়াংখেড়ে স্টেডিয়ামত বিশাল অনুষ্ঠানত অংশগ্রহণ করব ভারতীয় খেলুয়ে। উৎকণ্ঠার অন্ত পেলায় অবশেষত স্বদিশত ভরি তোলে হি টিম ইন্ডিয়ায়। হওয়ার ভাগতে এটা ভাল খবর মুহূর্তত হাতত বিশ্বকাপর ট্রফি লৈ বিমানবন্দরত নামিল এজনের পাছত আন এজন খেলুয়ে। পুনে পুনে দৃশ্যাংশয় মুহূর্তত আহি পৰিছে দিল্লি বিমানবন্দরের পৰা পোনপটীয়াভাবে দৃশ্যাংশয় মুহূর্তত দেখুৱাৰ চেষ্টা করিম। এয়া দিল্লি বিমানবন্দরের দৃশ্যাংশ। উৎকণ্ঠার অন্ত পেলায় স্বদিশত ভরি থৈছে হি টিম ইন্ডিয়ায়। হাতত বিশ্বকাপর ট্রফি লৈ দিল্লি বিমানবন্দরত নামিল এজনের পাছত আন এজন খেলুয়ে। আর বারবাডোসের পুনে পুনে বিমান যোগে পুয়া 6 বজাতেই উপস্থিত হয়েছে দিল্লি বিমানবন্দর। এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাইছো। পুনে পুনে বিলাসী হোটেল আইটিসি মৌরিয়ালৈ রওনা হয়েছে টিম ইন্ডিয়া। এয়া বিরাট কোহলির রোহিত শর্মাকে আরম্ভ করে তারকা সকলে এয়া স্বদিশত উপস্থিত হয়েছে। হাতত বিশ্বকাপর ট্রফি লৈ এইদরে দিল্লি বিমানবন্দরত উপস্থিত হয়েছে। কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজেরে দিল্লি বিমানবন্দরত উপস্থিত হয়েছে ভারতীয় দলটো। এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাইছো। আর স্বগৃহত উপস্থিত হওয়ার পাছতে টিম ইন্ডিয়াক এটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার আদরিছে। এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাইছো। আর ইন্ডিয়া জয়ধ্বনি দিছে অনুরাগী সকলে। বারবাডোসৰ পৰা পুনে পুনে বিমান যোগে 6 বজাতে দিল্লি বিমানবন্দর পাইছেহি টিম ইন্ডিয়া। আমি দৃশ্যান্ত মুহূর্ত দেখাইছো। অনুরাগীর ব্যাপক ভিড় সমান্তরাল হয়ে দিল্লি বিমানবন্দরত উপস্থিত হওয়ার সেই বিশেষ দৃশ্যাংশ আমি দুটা করে দৃশ্যাংশ একেলগে দেখার চেষ্টা করবো। মুহূর্তত 10 বজাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকত মিলিত হব। উৎকণ্ঠার অন্ত পেলায় স্বদিশত এয়া উপস্থিত হয়েছেহি টিম ইন্ডিয়া। আর দিল্লি বিমানবন্দরের পৰা দৃশ্যাংশ এই মুহূর্ত দেখাইছো। দিল্লি বিমানবন্দরতো ব্যাপক ভিড় করেছে সেই অনুরাগী সকলে। দিল্লি বিমানবন্দরত কিদরে ব্যাপক ভিড় করেছে
অনুরাগী সকলে তার সমান্তরালভাবে স্বগৃহত টিম ইন্ডিয়া আহি উপস্থিত হওয়ার দৃশ্যাংশ আমি দুটাকৈ দৃশ্যাংশ মুহূর্ত একেলগে দেখার চেষ্টা করছো। আইটিসি মৌরিয়ালৈ যাব পোনে পোনে বিলাসী হোটেল আইটিসি মৌরিয়ালৈ ভারতীয় দলটো রওনা হব আর কেটামান মুহূর্তর পাছতে আর পুয়া 10 বজার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকত মিলিত হব ভারতীয় দলটো। আর 2 বজাত মুম্বাইলৈ রওনা হব, ওয়াংখেড়ে স্টেডিয়ামত বিশেষ অনুষ্ঠানত অংশগ্রহণ করব, মেরিন ড্রাইভত অংশগ্রহণ করব। বিশেষ অনুষ্ঠানত কেবেটাও বিশেষ কার্যসূচীত আজি অংশগ্রহণ করব ভারতীয় দলটোয়। আর স্বগৃহত আহি উপস্থিত হওয়ার পাছতে এইদরে উষ্ম আদরণি জানাইছে ভারতীয় দলটো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকত মিলিত হব আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। উৎকণ্ঠার অন্ত পেলায় স্বদেশত ভারতীয় দলটো আহি উপস্থিত হয়েছে, মন্তব্য আহি করেছে কিছু অনুরাগীর, পোনে পোনে মন্তব্য শুনার চেষ্টা করব। वर्ल्ड कप 17 साल बाद वापस आ रहा है, जो कि धोनी की कप्तानी में साथ में आया था, अब वो 17 में आया है और बहुत ज्यादा खुशी है, एक्साइटेड है हम लोग 1 बजे से यहाँ पे बिल्कुल झंडे के साथ स्वागत करेंगे और टीम को गला भी बैठ गया, लेकिन कोई टेंशन नहीं, बिल्कुल यही कहेंगे जीत गया भाई, जीत गया। आई एम एक्सट्रीमली हैप्पी, आई थिंक यू कैन टेल फ्रॉम आवर एक्सप्रेशंस दैट बोथ ऑफ अस आर एक्सट्रीमली हैप्पी एंड एक्साइटेड एंड आई जस्ट होप वी गेट टू सी अ ग्लिम्स ऑफ देम। वी हू आर लाइक वेटिंग फॉर द कप सिंस वेरी लॉन्ग नाउ एंड इट्स लॉन्ग ड्यू, इट वाज लॉन्ग ड्यू एंड वी आर वेरी हैप्पी दैट वी हैव। ओह क्रेजी मैन, द मैच वाज सच अ हार्ट अटैक गिवन, सच नेल बाइटिंग फिनिश, नेवर सीन सच अ मैच। ओह आई हैव प्रिपेयर्ड स्लोगन्स, भारत माता की जय, भारत माता की जय। बिल्कुल सर, वी आर वेटिंग हियर फ्रॉम 4 AM इन द मॉर्निंग, हमें पता था कि टीम इंडिया दिल्ली लैंड करेगी पहले, तो हम मॉर्निंग से यहीं पे खड़े उनका वेट कर रहे हैं उनके वेलकम के लिए। लवली चावला सर, प्रवेशद्वारावरच टीम इंडियाचं स्वागत करण्यासाठी